নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেটের গুরুত্বপূর্ণ 30টা অঙ্কের প্রশ্ন নিয়ে, যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই আলোচনা শুরু করি। আর এটা সি টেটের সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট বা আপনারা যে টেট পরীক্ষা দিচ্ছেন তার সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, যারা বাংলা মিডিয়ামের ছেলে এবং সেন্ট্রাল টেটের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা প্রত্যেকটা প্রশ্ন বাংলায় বলে বলে আমরা অ্যান্সার করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেয়ার আর থ্রি সেক্টর ইন এ পাই ডায়াগ্রাম। একটা পাই ডায়াগ্রাম আছে, এই যে নিচে আঁকা আছে, এই পাই ডায়াগ্রামে তিনটে সেক্টর আছে। ইফ দ্য অ্যাঙ্গেল অফ টু সেক্টর আর 80 ডিগ্রি এন্ড 140 ডিগ্রি, যদি দুটো সেক্টর 80 ডিগ্রি এবং 140 ডিগ্রি হয়, দেন দ্য অ্যাঙ্গেল অফ দ্য থার্ড সেক্টর ইজ, তাহলে তৃতীয় যে সেক্টরটা থাকবে তার অ্যাঙ্গেল কত। তা বন্ধুরা, আমরা পুরোটা কি জানি, পুরোটা ইজ ইকুয়াল টু 360, তাই না? এই পুরোটা যদি করি তাহলে 360 হয়, তাহলে 360-এর থেকে একটা 40, একটা 140 আর একটা 80 দেওয়া আছে, তাহলে 360-এর থেকে এই দুটো বিয়োগ করলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যায়। আমাদের এখানে অ্যান্সার কত? 140। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, না যদি বুঝতে পারেন আপনারা নিজেরা এটা ক্যালকুলেশন করুন বা নিজেরা ভিডিওটা আরেকবার দেখুন, আশা করি আপনাদের এই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে বলেছি কি, এ ক্রিকেট বলস কস্ট ইজ 36, একটা ক্রিকেট বলের দাম হচ্ছে 36 টাকা, এন্ড দ্য কস্ট অফ এ ক্রিকেট ব্যাট ইজ 12 1/2। তার মানে হচ্ছে যে একটা যে ক্রিকেট ব্যাট, একটা ক্রিকেট ব্যাট হচ্ছে একটা বলের দামের 12.5 গুণ। That of the cost of the cricket ball. But the cost of the cricket ball in rupee is. তাহলে এই the cost of the cricket bat. তাহলে cricket bat এর cost কত টাকা সেটা আমাদের বার করতে হবে। তা প্রথমে আমাদের কি দেওয়া আছে, একটা বলের cost 36 টাকা, তাহলে 36, এবার 36 এর 12.5 গুণ। তাহলে 36 এর আমরা যদি 12.5 গুণ করি তাহলে আমাদের উত্তর আসে কত? 450 টাকা। তা আমাদের এখানে সঠিক উত্তর হলো কত? 450 টাকা। চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, দি ভ্যালু অফ 1² - 1/3² এইভাবে চলতে থাকছে, তা এই টোটালটা, এই টোটালটার ভ্যালু কত? তো বন্ধুরা এই টোটালটার ভ্যালু কিন্তু আমাদের এখানে দেখে বোঝা যাচ্ছে যে এইটা দেখুন যে আপনারা এটা ক্যালকুলেশন করুন নিজেরা খাতায়। কেন? তার ক্যালকুলেশন করলে আপনারা এর প্রসেসটা বুঝতে পারবেন, আর এই প্রসেসটা আপনারা যদি একটা বুঝতে পারেন তাহলে কি হবে, তাহলে এরকম ধরনের অঙ্কগুলো যেগুলো আছে না সেগুলো আপনারা দেখলেই অঙ্কগুলো করতে পারবেন, ঠিক আছে? এই 1² - 1/3², তা এই দেখুন এর মধ্যে এই 1² আর -1/3² এখানে কত হয়, তা এটা ক্যালকুলেশন করুন। দেখুন ক্যালকুলেশন করে এখানে আসছে 3² করলে 9, আর এখানে 3 9 মাইনাস এখানে 3² মানে 9 এসে গেল, এখানে 1 মানে 8/9, ঠিক আছে? এখানে আসলো 8/9 গুণ। পরেরটা কত আসছে? 4² তার মানে কত? 4 4 16। পনেরোটা কত? এটা হবে, এখানে হবে 16 - 1, ঠিক আছে, 15। তা এইভাবে এটা চলতে থাকলে এইটার এখানে কত হবে? তা এইটার এই যে ক্যালকুলেশন এইভাবে যদি করে যান, 8 1 8 8 2 16, এইটা হচ্ছে 9 3 3 6 9 আর 3 5 15, তাই না? তাহলে 8 1 8 8 2 16, তাহলে উপরে হলো কি, এদিকে 5, আর নিচে হলো কি, 3 2 6, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে এখানে ক্যালকুলেশনটা কত আসলো। ঠিক একইভাবে আপনারা দেখুন পরের ক্যালকুলেশনটা করুন, দুটোর আমাদের এই হিসাব বেরোলো, তাহলে পরবর্তীটাই কত হবে, 5² করলে 25, 25-এর থেকে 1 বাদ দিলে 24, আবার আমরা তারপরটা করছি, তারপরটা কত হবে, 6² করলে 36, আর 6² করলে 36, তাহলে 36-এর থেকে 1 কম, তাই না? তাহলে এখানে হবে কত, 35। তাহলে আমরা এখানে করছি কাটাকাটি,
পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, তাই না? আর এখানে কত? আমরা তিন দিয়ে কাটছি, তিন আটা চব্বিশ, তিন আটা চব্বিশ আর তিন নাম ৩৬। তাহলে এখানে কত হলো? এখানে আর কি কাটাকাটি যাচ্ছে? আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমাদের এই দুটো হলো আমাদের পাঁচ আর সাত। এবার আট গুণ সাত, আট গুণ সাত, আর তারপরে আসছে কত? পাঁচ গুণ নয়। তো তাই যদি হয় তাহলে এই পাঁচ আর এই পাঁচ কাটা গেল, তাহলে নিচে এদিক থেকে পড়ে থাকবে কত? নয়। আর এখানে ছয়ের সাথে যদি আট কাটি তাহলে তিন দুগুণে ছয়, আর এটা হচ্ছে চার দুগুণে আট, তাহলে চার সাতটা আঠাশ। আর নিচে এখানে তিন আর এখানে হচ্ছে আঠাশ, তাই না? তা উপরে আঠাশ, আট আর দুই দশ, তা এইখানে যে ক্যালকুলেশনটা আপনারা যদি এরকম করে যান, তা এরকম করে যাওয়ার পরে দেখুন এই টোটাল এই চারটে রাশির ক্যালকুলেশন আমরা দেখানে বেরিয়ে গেল। যদি এরকম হয় তাহলে পরবর্তীটা কত হবে? পরবর্তী হবে একশো এক বাই একশো পঞ্চাশ। আপনারা যদি ক্যালকুলেশনটা করে যান এই টার্ম ওয়াইজ, ঠিক আছে? তা এইভাবে আপনাদের যদি ক্যালকুলেশনটা করে যান তাহলে এর উত্তর হবে একশো এক বাই একশো পঞ্চাশ। তাহলে আপনারা পরপর ক্যালকুলেশন করে আপনারা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি হয়, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আপনারা এগুলো পরপর পরপর ক্যালকুলেশন করলে এর অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে বন্ধুরা? চলে আসি বন্ধুরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনার স্ক্রিনে, ইন এ ত্রিভুজ এবিসি, একটা এবিসি ত্রিভুজ আছে, ইফ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু টু অফ অ্যাঙ্গেল সি, দেন অ্যাঙ্গেল সি ইজ। তাহলে একটা ত্রিভুজ আছে, এই যে আমাদের একটা ত্রিভুজ এবিসি নাম, এবিসি নামের ত্রিভুজে অ্যাঙ্গেল এটা নব্বই ডিগ্রি বলা হয়েছে, আর অ্যাঙ্গেল বিটা কত? ওই টু অফ অ্যাঙ্গেল সি, এই যে অ্যাঙ্গেল বিটা হচ্ছে টু অফ অ্যাঙ্গেল সি। তাহলে তাহলে নাইনটি ডিগ্রি প্লাস টু অফ অ্যাঙ্গেল সি যখন এটা, তার মানে টু অফ অ্যাঙ্গেল সি এটাকে থ্রি অফ অ্যাঙ্গেল সি বলতে পারি? এবার কেন বলতে পারবো? তার কারণ হচ্ছে কি, একটা হচ্ছে টু অফ অ্যাঙ্গেল সি প্লাস প্লাস তো অ্যাঙ্গেল সি নিজে একটা আছে, তাই না? তাহলে প্রথমে কি, প্রথমে অ্যাঙ্গেল সি নিজে একটা, আর আরেকটা হচ্ছে দুই গুণ অ্যাঙ্গেল সি, তার মানে দুটো মিলে কত হয়? দুটো মিলেই তো এখানে আমাদের এটা হবে, তাই না? তাহলে তিনটে বাহুকে যোগ করলাম, তা তিনটে কোণ আমরা যদি যোগ করি ত্রিভুজের, তাহলে তিনটে কোণ মিলে হয় একশো আশি ডিগ্রি। তাহলে থ্রি অফ অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু আমাদের নাইনটি ডিগ্রি বেরিয়েছে, তাহলে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি বেরিয়েছে। আপনাদের অঙ্কের ক্যালকুলেশন কিন্তু এই জায়গাটা, কেন আমি এখানে এই জায়গাটা কেন থ্রি অফ অ্যাঙ্গেল সি লিখলাম, তার মানে অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল যেহেতু টু অফ অ্যাঙ্গেল সি বলেছে, দুই গুণ বলেছে, তাহলে একটা অ্যাঙ্গেল সি তো নিজে থাকবে, তারপরে না দুই গুণ থাকবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে একটা অ্যাঙ্গেল সি রেখেছি আর একটা টু অফ অ্যাঙ্গেল সি রেখে ক্যালকুলেশনের মেন এখানে আমাদের অ্যান্সার হয়েছে ৩০। তা আমাদের সঠিক উত্তর হবে থার্টি ডিগ্রি, ঠিক আছে? আপনারা যদি না বুঝতে পারেন বিষয়টি নিজেরা বাড়িতে খাতায় করুন, আর ক্যালকুলেশনের এই জায়গাটা দেখুন যে থ্রি অফ অ্যাঙ্গেল সি, তাহলে কিন্তু আপনাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন, দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার ইজ ৪২ ইয়ার্স অ্যান্ড অফ হিজ সন ইজ ১২ ইয়ার্স। তাহলে কি বলেছে, বর্তমানে বাবার বয়স ৪২ বছর এবং তার ছেলের বয়স ১২ বছর। দি রেশিও অফ এজ অফ দ্য ফাদার টু হিজ সন টু ইয়ার্স এগো ওয়াজ, তাহলে তাদের রেশিও কত হবে দু বছর আগে? তাহলে বাবার এখন বয়স যদি ৪২ হয়, দু বছর আগে বাবার বয়স কত? বাবার বয়স ৪০ হবে। কেন ৪২-এর থেকে দুই বার দিলে ৪০ হয়ে যাবে? এইবার বলেছে কি, আর বাচ্চাটার ক্ষেত্রে বা সনের ক্ষেত্রে ১২ বছর এখন, তাহলে দু বছর আগে কত হবে? ১০ হবে, তাই না? তাহলে ১২-র থেকে ১০ বিয়োগ দিলে তাহলে আমাদের এখানে শূন্য শূন্য কেটে গেলে ৪:১ আমাদের এখানে অ্যান্সার, অপশন বি এখানে আমাদের এখানে অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, ইফ টু মিটার ৬০ সেন্টিমিটার ক্লোথ ইজ রিকোয়ার ফর ওয়ান শার্ট, একটা শার্টের জন্য যদি দু মিটার ৬০ সেন্টিমিটার ক্লোথ মানে কাপড়ের প্রয়োজন হয়, দেন দ্য ক্লোথ রিকোয়ার ফর ৭ শার্ট, তাহলে সাতটা শার্টের জন্য কতটা ক্লোথের প্রয়োজন হবে? তাহলে দু মিটার ৬০ সেন্টিমিটার মানে আমরা এখানে বলতে পারি দু মিটার মানে হচ্ছে ২০০ সেন্টিমিটার, আর সাথে ষাট মিটার আছে, তাহলে ২০৭ সেন্টিমিটার আমরা এখানে বলতে পারি। তা আমরা এখানে এটাই বলেছি ২০৭ সেন্টিমিটার। এবার ২০৭ সেন্টিমিটার হচ্ছে একটার জন্য লাগে, তাহলে সাতের জন্য কত লাগে? তাহলে সাতের জন্য আমরা ক্যালকুলেশন করে ১৮
2 জিরো আমাদের বেরিয়ে গেছে, তাই এটাকে 100 দিয়ে ভাগ করলেই আমরা সেন্টিমিটার এবং মিটারে পেয়ে যাব। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত? 18 মিটার এবং 20 সেন্টিমিটার আমাদের এখানে হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্কুলে কি বলছে? দা ভ্যালু অফ রুট ওভার 1.44 ইন্টু 6.25 ইজ। তাহলে এদের ভ্যালু কত? তা আমরা এদের ভ্যালু আমরা প্রথমে একটা একটা আলাদা আলাদা করে এগুলো বার করছি, রুটের ভ্যালু। তা রুটের ভ্যালু বার করে দুটোকে গুণ করে আমাদের সঠিক উত্তর হচ্ছে 3। তাহলে 144 হচ্ছে 12, যেহেতু পয়েন্ট আছে তাই পয়েন্টটা আমরা দুঘর পর এখানে এক ঘর পর সরে আসবে, এখানেও তাই একই রকমভাবে এক ঘর পর সরে আসবে। সরে এসে দুটোকে আমরা গুণ করলে আমাদের সঠিক উত্তর হবে 3। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে যদি না পারেন তাহলে বাড়িতে আপনারা খাতায় অঙ্কটা করুন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন পরবর্তী কোশ্চেনে চলে এসেছি আমরা। ইফ এক্স ওয়াই জেড আর এনি 3 রেশনাল নাম্বার, তাহলে এনি 3 রেশনাল নাম্বার মানে কত? মানে হচ্ছে যুক্তিবাদী নাম্বার। অ্যান্ড ইফ অ্যাঙ্গেল এক্স ইজ ইকুয়াল, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, ওয়াই ইজ গ্রেটার দেন জেড, ওয়াই যদি জেড এর থেকে বড় হয়, অ্যান্ড এক্স গ্রেটার দেন জেড, তাহলে দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ, তাহলে এরকম ধরনের প্রপার্টিকে কি বলে বন্ধুরা? তাহলে এরকম ধরনের প্রপার্টিকে বলে হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। ঠিক আছে, ট্রানজিটিভ প্রপার্টি মানে হচ্ছে সকর্মণ্য বৈশিষ্ট্য। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে পরবর্তী প্রশ্ন চলে এসেছি। তা পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এ স্কুল হ্যাজ 560 স্টুডেন্ট, তাহলে একটা স্কুল আছে যেখানে 560 জন স্টুডেন্ট আছে। এবার ইফ দ্য নাম্বার অফ গার্ল ইজ, যদি ওই স্কুলে মেয়েদের সংখ্যা 14 2/7 মানে 14.27% অফ দ্য নাম্বার অফ বয়েজ, মানে ছেলে যা ছাত্র আছে তাদের, মানে ছেলে যত ছাত্র আছে তাদের হচ্ছে 14.27% হচ্ছে মেয়ে, তাহলে দেন দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল, তাহলে ক্লাসে বা সেই শ্রেণীতে কতগুলো মেয়ে স্টুডেন্ট আছে সেটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরে নিই যে নাম্বার অফ বয়েজ বি 1, তাহলে আমাদের স্কুলে ছাত্র কজন আছে, তা ছাত্র আমরা দেখে নিলাম যে একজন আমরা হিসেবে ধরে নিচ্ছি, তাহলে নাম্বার অফ গার্লস কত? তাহলে সেই 14.27% অফ 1, তাই না? তাহলে একের অত অংশ, তাহলে আমাদের কাটাকাটি করে 1/7 বেরিয়েছে, 1/7। তাহলে দ্বিগুণ নাম্বার আমাদের কত হবে? গার্লস এর নাম্বার যদি 1/7 হয় তাহলে আমরা এখানে কি করব না, 560 × 1/7, কেন না আমরা এখানে এই ছেলেদের মধ্যে মানে ছেলে যত থাকবে তার অত পার্সেন্ট দিয়ে গার্লস এর সংখ্যাটা বার করে ফেলেছি। দি রিকোয়ার নাম্বার আমাদের যে কোশ্চেন দেওয়া হয়েছে 560 × 1/7, তাহলে আমাদের এখানে উত্তর কত বেরিয়েছে? তাহলে 80। তাহলে আমাদের ওই স্কুলে গার্লস স্টুডেন্ট এর সংখ্যা কত? না, এর সঠিক উত্তর হচ্ছে 80 জন। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্কুলে। ইফ এ ক্লক শোস, যদি একটা ঘড়ি 8 o'clock, যদি একটা ঘড়ি 8টা বাজে, তাহলে দেন দা অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস ইজ, তাহলে ওই ঘড়ির দুটো হাত যে দুটো আছে, ঠিক আছে, তাহলে সেই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে সেটা আমাদের এখানে বার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু বুদ্ধির খেলা আছে, তা আপনারা জাস্ট একটু খেয়াল করবেন যে আমরা কিভাবে অঙ্কটা করছি সেটা একটু দেখে নেবেন। তা প্রথমে আমরা পুরো ঘড়িটাকে 360 ডিগ্রি ধরে নিচ্ছি। ঠিক আছে, তা পুরো ঘড়িটাকে 360 ডিগ্রি, এবার 360 ডিগ্রিতে কতগুলো কাঁটা আছে? নিশ্চয়ই 12টা কাঁটা আছে, তাহলে একটা ঘর থেকে 1 থেকে 2 দিতে কত ডিগ্রি যাবে? তাহলে সেটার ক্ষেত্রে কি করেছি, 360 কে 12 দিয়ে ভাগ করেছি, কেন না একটা ঘড়ির থেকে 1 থেকে 2 যেতে তা কত ডিগ্রি সেটাকে অতিক্রম করতে হয় না কাটাকুটি করে আমাদের 30 ডিগ্রি বেরিয়েছে, তাহলে 1 থেকে 2 যেতে 30 ডিগ্রি ঘড়িটাকে অতিক্রম করতে হয়, তাহলে 8টা যদি বাজে তাহলে কত ডিগ্রি তাকে যেতে হয়, তাহলে 240 ডিগ্রি যেতে হয় যদি 8টা বাজে, তাই না? এবার 8টা বাজলে তাকে 240 ডিগ্রি যেতে হয়, আর 360 এর থেকে 240 বিয়োগ দিলে যে বাদ বাকি যে
অ্যাঙ্গেলটা থাকে সেটা পড়ে থাকে, তাই না? কেন না, ঘড়িটা 8টা বাজে, মানে 240 ডিগ্রি হয়ে গেছে, 240 ডিগ্রি হয়ে আছে, আর 360 ডিগ্রি হতে কতটা বাকি থাকে? আমাদের সঠিক উত্তর হচ্ছে মাইনাস করলে 120 হচ্ছে সঠিক উত্তর বের হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, টু রিপ্রেজেন্ট ইকুয়াল নিউমেরিক্যাল ভ্যালুস সেম টাইপ অফ ডায়াগ্রাম আর ইউজড ইন। তাহলে টু রিপ্রেজেন্ট মানে প্রস্তুত করতে ইকুয়াল নিউমেরিক্যাল ভ্যালু, সমান নিউমেরিক ভ্যালু, নিউমেরিক ভ্যালু মানে অঙ্কের যে সমান নিউমেরিক ভ্যালু আছে সেই নিউমেরিক ভ্যালুটার কথা বলা হয়েছে। সেম সমান, সেম টাইপ অফ ডায়াগ্রাম আর ইউজড ইন, তাহলে একই ধরনের ডায়াগ্রাম ব্যবহার করা হয় কিসের মধ্যে? তা সেটা হচ্ছে পিকচোগ্রাফ। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে পিকচোগ্রাফ। পিকচোগ্রাফের মাধ্যমে আমরা কিন্তু করি। তাহলে টু রিপ্রেজেন্ট ইকুয়াল নিউমেরিক্যাল ভ্যালু সেম টাইপ অফ ডায়াগ্রাম আর ইউজড ইন, এর সঠিক উত্তর হচ্ছে পিকচোগ্রাফ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পরবর্তী প্রশ্ন, দেয়ার আর সাম ব্যাগস, কিছু ব্যাগ আছে হোয়ার যেগুলো 21 ব্যাগস আর কেফট ইন ইচ রুম, 21টা ব্যাগ প্রতিটা রুমে রাখা আছে। ইফ দা ব্যাগ আর কেফট ইন 6 অ্যান্ড 20 পার রুম, যদি ব্যাগগুলো 6 রুমে 20 পার রুম মানে 6 এর জায়গায় 20টা রাখা হয়, মানে যেখানে আমরা 21টা রুম ছিল, 21টা রুমে আমরা 16টা করে ব্যাগ রাখতাম, তা সেখানে 16টার জায়গায় আমরা যদি 20টা প্রতি রুমে রাখি, তাহলে 4 ব্যাগস আর লেফট আউট, তাহলে 4টে ব্যাগ এখন আমাদের হাতে রয়ে যায়। তাহলে টোটাল নাম্বার অফ দ্যাট, টোটাল নাম্বার অফ ব্যাগস, সমস্ত ব্যাগসের সংখ্যাগুলো কত হবে? দ্যাট আর যেগুলো আছে দেয়ার ইন অল ইস, তাহলে সেখানে কতগুলো ব্যাগ আছে আমাদের ধরতে হবে, তাহলে এলসিএম আমরা বার করবো 16 আর 20, এদের মধ্যে 16 আর 20 এলসিএম বার করলে এটার সঠিক উত্তর হচ্ছে 80। এবার 80 আমাদের এদের এলসিএম বেরোলো। এবার রিকোয়ার নাম্বার অফ ব্যাগস কি হবে? না, 80-র সাথে আমরা 4 যোগ করলে 84, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 84। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কেন না আমরা এখানে 16 আর 20-র মধ্যে লসাগু বার করলাম। লসাগু বার করে লসাগু বার করতে হবে, তার কারণ কি? আমরা বলেছি 16-র জায়গায় 20টা রেখেছি। ঠিক আছে, তা 16-র জায়গায় 20টা রেখেছি, তা আমাদের এখানে 80 উত্তর বেরিয়েছে। তাহলে রিকোয়ার নাম্বার অফ ব্যাগ 80-র সাথে 4 যোগ করে 84। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দা ভ্যালু অফ, তাহলে এটা একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে, তা আপনারাও বাড়িতে খাতায় করতে পারেন। আমরাও এখানে ক্যালকুলেশনটা করেছি, আমার আপনার ক্যালকুলেশনের মধ্যে কোনো পার্থক্য হবে না, বটমাসের নিয়ম অনুসারে করুন। ঠিক আছে, আগে যার কাজ হবে সেই অনুপাতে করুন, দেখুন আপনাদের ক্যালকুলেশনও সঠিক হবে। খুবই সোজা অঙ্ক, তাই অঙ্কটা ক্যালকুলেশন করার পরে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 117/595। আপনারাও ক্যালকুলেশন করুন, আপনাদেরও একই উত্তর আসবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আপনাদের স্ক্রিনে, দ্য রেশিও বিটুইন ₹2 and ₹60 ইজ, তাহলে 2 টাকা এবং 60 পয়সার মধ্যে রেশিও কত হবে? তা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, না 10:3 এখানে সঠিক উত্তর হচ্ছে। সঠিক উত্তর হচ্ছে 10:3, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা আমাদের স্ক্রিনে, ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য আদার টু অ্যাঙ্গেল অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, দেন দ্য ফর্ম ট্রায়াঙ্গেল ইজ কল্ড, তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটাকে কি বলে? কোশ্চেনটা কি বলেছে? ইফ, যদি ওয়ান অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাভারেজ অফ দি আদার টু অ্যাঙ্গেল, যদি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার যদি একটা অ্যাঙ্গেল অপর দুটো অ্যাঙ্গেলের যোগ করে যা হবে তার যে অ্যাভারেজ সেটা হয়, তাহলে আমাদের কি বল করতে বলেছে? অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লার্জেস্ট অ্যাঙ্গেল ইজ 60, তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স যদি 60 হয়, দেন দ্য ফর্ম অ্যাঙ্গেল ইজ কল্ড, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে। আমরা এখানে অ্যাঙ্গেলের ছবি এঁকে দিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে সঠিক উত্তর, এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট 6-ডিজিট নাম্বার অ্যান্ড দ্য স্মলেস্ট 5-ডিজিট নাম্বার ইজ, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে ডিফারেন্স মানে মাইনাস, ঠিক আছে, বিয়োগফল বার করতে হবে। তা আমরা এখানে বার করেছি, তা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 6 ডিজিট অফ দি বিগেস্ট নাম্বার হচ্ছে 6টা নয়, আর 5 ডিজিট
অফ দি স্মলেস্ট নাম্বার হচ্ছে একের পরে চারটে শূন্য, মানে পাঁচ ঘরের সংখ্যা। তা সেটাই আমরা বার করেছি, এখানে একটা পরে নিয়ে আমি একটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কত বেরোলো? আমরা এটা থেকে এটা মাইনাস করে 989999, তাই না? তাহলে 989999 আমাদের সঠিক উত্তর বেরোলো। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে অপশন ডি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, দ্য সামার ভ্যাকেশন ওয়াজ ডিক্লেয়ার টু ফর অল দ্য স্কুল ফ্রম এপ্রিল 24th। তাহলে গরমের ছুটি 24 এপ্রিল থেকে ঘোষণা করা হয়েছে। ইফ দ্য ভ্যাকেশন ইজ ফর 49 days, যদি ছুটিটা 49 দিনের হয়, দেন দ্য স্কুল রিপেন অন, তাহলে রিওপেন অন, তাহলে স্কুলটা তাহলে কত তারিখে আমাদের খুলবে? তাহলে আমাদের বলেছে কি, আমাদের 24 তারিখে গরমের ছুটি দিয়েছে, কত দিনের জন্য? না, 49 দিনের জন্য। তাহলে 24 এর সাথে 49 যোগ করলে হয় 73 দিন। এবার 73 থেকে বিয়োগ করছি কি, যেহেতু মে মাস 31 দিনে আর এপ্রিল মাস 30 দিনে, তাহলে 30 আর 31 যোগ করলে 61, তাহলে 73 থেকে যদি 61 বাদ দিই তাহলে আমাদের উত্তর আসে 12। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, না 12 জুন আমাদের স্কুলটা খুলবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। যদি না বুঝতে পারেন আপনার বাড়িতে খাতায় অঙ্কটা করুন, আশা করি আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ইফ 2/3, 1/7 অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু ইটসেলফ, যদি 2/3, 2/3 এবং হাফ অর্ধেক এবং 1/7 অফ এ নাম্বার একটা নাম্বারের ইজ অ্যাড যোগ করা হয় টু ইটসেলফ এটার সাথে, দ্য রেজাল্ট ইজ 37, তাহলে 37 উত্তর আসে। তাহলে দেন দ্য নাম্বার ইজ, তাহলে তার নাম্বারটা কত সেটা আমাদের এখানে বার করতে বলেছে। তো অঙ্কটা আমরা প্রথমে কি করেছি, লেট দ্য নাম্বার বি এক্স, তাহলে নাম্বারটাকে এক্স ধরেছি। তা প্রথমে 2/3 x + 1/2 x + 1/7 x + x, কেন না টু ইটসেলফ, ঠিক আছে, অ্যাডেড টু ইটসেলফ মানে সেগুলো যদি তার সাথে যোগ করা হয় তাহলে উত্তরটা হয় 37। ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 16.2/97, তাহলে অপশান বি এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি ভ্যালু অফ এ ভেহিকলস ডেফ্রিশিয়েট এভরি ইয়ার বাই 5%, মানে একটা যানবাহনের যান আছে, মানে একটা ভেহিকলস, একটা যানবাহন, যানবাহন ডেফ্রিশিয়েট মানে ভ্যালু কমে যায় প্রতি বছর 5% করে, ঠিক আছে, তাহলে প্রতি বছর তার ভ্যালু 5% করে কমে যায়। তাহলে ইফ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ভেহিকলস ইজ 50,000, তাহলে যদি ওই ভেহিকলস, ওই যানটির যদি বর্তমান ভ্যালু 50,000 টাকা হয়, দেন ইটস ভ্যালু আফটার 2 ইয়ার ইন রুপিস, তাহলে আমাদের বলেছে 2 বছর পর সেই যানটির ভ্যালু কত হবে। তাহলে ডেপ্রিসিয়েশন আফটার 2 ইয়ার্স আমরা বার করছি, কীভাবে বার করবো, 50,000 × 1 − 5/100 × 2, ঠিক আছে, কেন না এইটা আমরা ক্যালকুলেশনটা জানি, তাহলে 1 − 5/100 টোটাল 2 করলে আমরা 2 বছরের ডেপ্রিসিয়েশন আমরা এখানে বার করতে পারবো। তাহলে 2 বছরের ডেপ্রিসিয়েশন এখানটা আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে, তার 2% ডেপ্রিসিয়েশন বার করে আমরা ক্যালকুলেশনে উত্তর বার করেছি কি, 45,125, তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর। তা বলেছে 2 বছর পর এটার দাম কত হবে, তার 2 বছর পর অত টাকা আমাদের ডেপ্রিসিয়েশনের জন্য বাদ চলে যাবে, ঠিক আছে। তা আপনারা নিশ্চয়ই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করেছেন, ঠিক আছে, তা সেখান থেকে কিন্তু এই অঙ্কটা আপনাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। তা আপনারা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করে থাকলে এই অঙ্কগুলো কিন্তু আপনাদের খুব সোজাই লাগবে। চলে আসছি, যদি আপনারা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক না করে থাকেন তাহলে আমাদের প্লে লিস্টে যান, তাহলে প্লে লিস্টে গিয়ে দেখুন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো আছে, সেগুলো চটপট করে আপনারা দেখে নেন। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য সেন্টার অ্যান্ড দ্য এন্ড পয়েন্ট অফ অ্যান আর্স অফ এ সার্কেল ইজ কলিনিয়ার, কলিনিয়ার মানে হচ্ছে সমরৈখিক, তাহলে দি আর্স ইজ কল্ড, তাহলে সেই আর্সটাকে কি বলা হবে। তাহলে দি সেন্টার অ্যান্ড দ্য এন্ড পয়েন্ট অফ অ্যান আর্স, সেন্টার এবং এন্ড পয়েন্ট মানে কেন্দ্র এবং শেষ যদি অফ এ আর্স, একটা আর্স, আর্স মানে হচ্ছে আপনাদের, আর্স মানে কি বলবো, আর্স মানে হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে, আর্স অফ এ সার্কেল একটা বৃত্তের আর কলিনিয়াল মানে সমরৈখিক, ঠিক আছে,
তাহলে এটা যদি সমরৈখিক হয় তাহলে দি আর্টস ইজ কল্ড অ্যাজ, তাহলে সেই আর্টসটাকে আমাদের এখানে কি বলে? এর সঠিক উত্তর হচ্ছে সেমি সার্কেল। ঠিক আছে, সেই আর্টসটাকে কি বলা হবে? না, সেই আর্টসটাকে বলা হবে সেমি সার্কেল। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেন সেমি সার্কেল বলা হবে, যে সমরৈখিক বলা হচ্ছে তা সেই কারণের জন্য সেটাকে কিন্তু সেমি সার্কেল বলা হবে। চলে আসছি আমরা বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, ইফ বি বাই এ ইজ ইকুয়াল টু টু আর সি বাই বি ইজ ইকুয়াল টু থ্রি, দেন দ্য ভ্যালু অফ এ প্লাস বি ডিভাইড বাই বি প্লাস সি ইজ, তাহলে এর ভ্যালুটা কত? তাহলে বি বাই এ ইজ ইকুয়াল টু টু আর সি বাই বি ইজ ইকুয়াল টু থ্রি লিখলাম, তাহলে আমরা এখান থেকে বি এর মান বার করছি, তাহলে বি এর মান আমাদের এখানে টু বেরোলো আর সি এর মান বেরোলো থ্রি বি। এবার থ্রি বি যখন বেরোলো, এখানে বি এর মান আমরা আগেই টু এ বার করে রেখেছি, তাহলে বি এর মান টু এতে বসিয়ে দিলাম, তাহলে তিন দুগুণে ছয়ে, তাহলে সিক্সে বেরিয়ে গেল, তাহলে বি এর মান টু এ আর সি এর মান সিক্সে, তাহলে এ প্লাস বি আর বি প্লাস সি ইজ ইকুয়াল টু করলাম এ প্লাস বি এর মান এখানে টু এ বসালাম, আর এখানে বি এর মান টু এ বসিয়েছি প্লাস সি এর মান কত? সিক্সে বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমাদের তিনের আট উত্তর বেরিয়েছে। ঠিক আছে, তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। আপনারা যদি অঙ্কটা বুঝতে না পারেন ভিডিওটি পজ করে আরেকবার দেখে নিন, বা বাড়িতে খাতায় অঙ্কটা করে নিন, আশা করি আপনাদের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্কুলে, দি কস্ট অফ ফোর ডজন পেপার ইজ 24, তাহলে চার ডজন পেপারের দাম যদি 24 টাকা হয়, তাহলে দি কস্ট অফ ওয়ান স্কোর অফ পেপার ইন রুপিস ইজ, ওয়ান স্কোর মানে হচ্ছে 20টা, ঠিক আছে, তাহলে 20টা পেপারের দাম কত? তাহলে খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কিভাবে করতে হবে? তা বলেছে চার ডজন পেপারের দাম 24 টাকা, ঠিক আছে, তাহলে 24 টাকা চার ডজন পেপারের দাম হচ্ছে 24 টাকা যদি হয়, তাহলে স্কোর মানে 20টার দাম কত? আমরা ক্যালকুলেশনটা এখানে করে ফেলেছি, 12 দুগুণে 24, দুইকে কাটলাম, 2 দুগুণে 4, 2কে কাটলাম, 20কে 10, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত বেরোলে? সঠিক উত্তর হলো অপশন সি 10। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন স্কোর মানে হচ্ছে 20টা। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে দ্য পেরিমিটার অফ এ সেমি সার্কেল ইজ 36 সেন্টিমিটার, তাহলে পরিধি একটা সেমি সার্কেল অর্ধবৃত্ত এর পরিধি আমাদের বলেছে কত? 36, তাহলে ইটস ডায়ামিটার ইন সেন্টিমিটার ইজ, তাহলে এর ডায়ামিটারটা আমাদের ব্যাসটা বার করতে হবে সেন্টিমিটারে। তাহলে বন্ধুরা এই অঙ্কটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কেন আমরা এই অঙ্কটা দেখে নেব। তার একটি পেরিমিটারের সেমি সার্কেল ইজ 36 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে একটা পেরিমিটার মানে পরিধি যদি একটা অর্ধবৃত্তের পরিধি, তাহলে অর্ধবৃত্তের পরিধি নিশ্চয়ই আপনারা জানেন যে অর্ধবৃত্তের পরিধির ফর্মুলা কি হবে, ঠিক আছে, তাহলে অর্ধবৃত্তের পরিধি আমরা এটা সবাই জানি কত? না, অর্ধবৃত্ত আমরা জানি কত? পাই আর প্লাস ডি ইজ ইকুয়াল টু 36, এটা আমরা এখানে নিশ্চয়ই বলতে পারি, ঠিক আছে, যেহেতু এখানে কোশ্চেনে বলা আছে। এইবার পাই আর প্লাস ডি, এবার ডি মানে হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে, তাহলে পাই আর এবার ডায়ামিটার ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এই ডায়ামিটারকে আমরা নিশ্চয়ই 2r লিখতে পারি, দুটো আর মানে রেডিয়াস দুটো মানে আমাদের ডায়ামিটার বেরিয়ে গেল, ঠিক আছে, তাহলে দুটো রেডিয়াস যখন আমাদের ডায়ামিটার বেরিয়ে গেল, তাহলে পায়ের মান 22/7, তাহলে পায়ের মান হচ্ছে 22/7 আর প্লাস 2r ইজ ইকুয়াল টু 36, তাই এটাকে আমরা ক্যালকুলেশন করে আপনাদের r ইজ ইকুয়াল টু বেরোবে 7, আর এই আর 7 কে 2 দিয়ে গুণ করবেন, তাহলে ডায়ামিটার বেরিয়ে যাবে, আমাদের উত্তর হবে 24, ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পরবর্তী প্রশ্নে চলে আসছি। তাহলে এখানে বলেছে কি, দি ভ্যালু অফ 0.2727 ডট ডট এভাবে চলতে থাকবে, এবং 0.37373 ইজ এভাবে চলতে থাকবে, তাহলে এর ভ্যালু আমাদের কত হবে? তাহলে 0.2727 এটাকে আমরা লিখতে পারি 27/99, কেন এটা অপ্রাকৃত ভগ্নাংশে, নিশ্চয়ই আপনারা জানেন এটা কিভাবে করতে হয়, তা পরবর্তীটাকে আমরা ওইভাবে লিখেছি, তাহলে এই ভ্যালু দুটো যোগ করে আমাদের যোগ করে বেরিয়েছে কত? 100/99, এরকমভাবে চলতে থাকবে, তাহলে 1.0101 এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা চলতে থাকবে, ঠিক আছে, তা আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে এইটা কিভাবে বার করতে হয় সেটা দেখুন অপ্রাকৃত ভগ্নাংশ দেওয়া আছে, তা যারা বার করতে জানেন তাদের ক্ষেত্রে খুব ইজি, যদি আপনারা বার করতে না পারেন তাহলে দেখুন আমাদের প্লেলিস্টে ভিডিও আপলোড করা আছে, সেখানে দেখবেন এই ক্যালকুলেশনগুলো অপ্রাকৃত ভগ্নাংশের মধ্যে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে,
দি অথর অফ পঞ্চ সিদ্ধান্তিকা ইজ, তাহলে পঞ্চ সিদ্ধান্তিকা অথর কে তা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হবে বরাহমিহির। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এগুলো পেডাগজির কোশ্চেন। দ্য টার্মিনাল কম্পিটেন্সি টু বি অ্যাচিভড ইন জিওমেট্রি অ্যাট দ্য প্রাইমারি স্টেজ ইজ, তাহলে প্রাইমারি স্টেজ ইজ কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে টু এক্সপ্রেস দ্য কনসেপ্ট অফ এ সার্কেল অ্যান্ড টেকনিক্যাল ওয়ার্ডস অ্যাসোসিয়েটেড উইথ ইট, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য স্টুডেন্টস আর আস্কড টু ফাইন্ড দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ এ রেক্ট্যাঙ্গেল বাই ইউজিং এ জিওমেট্রিক বক্স, দ্য টিচিং মেথড অ্যাডপ্টেড ইজ, তাহলে এখানে কি বলেছে, স্টুডেন্ট আর আস্কড টু ফাইন্ড দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ এ রেক্ট্যাঙ্গেল বাই ইউজিং এ জিওমেট্রিক বক্স, তাহলে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চাওয়া হয়েছে বা বিভিন্ন খুঁজতে বলা হয়েছে জিওমেট্রিক বক্সে মাধ্যমে। দ্য টিচিং মেথড অ্যাডপ্টেড ইজ দ্য, তাহলে এখানে কোন টিচিং মেথড অ্যাডপ্টেড করা হয়েছে, তা এখানে সঠিক উত্তর হবে হেরিস্টিক, হেরিস্টিক মেথড কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, ইন দ্য লেসন প্ল্যান প্রেজেন্টলি বিং প্রিপেয়ার্ড ইন স্কুল, বর্তমান দিনে লেসন প্ল্যান স্কুলগুলোতে তৈরি করা হচ্ছে, দ্য এক্সপেক্ট টু বি ইন্ডিকেট আফটার দি কন্টেন্ট অ্যানালিসিস ইজ, তাহলে এক্সপেক্ট মানে দিক অফ দি ইন্ডিকেট আফটার দ্য কন্টেন্ট অ্যানালিসিস ইজ, তাহলে কন্টেন্ট অ্যানালিসিসের এক্সপেক্টটা কী হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হবে কম্পিটেন্স কম্পিটিসিস টু বি অ্যাচিভড, ঠিক আছে, তাহলে কম্পিটিসিস টু বি অ্যাচিভড, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, স্টুডেন্ট ভেরিফাইজ দি আউটকাম ওয়েন টু ফ্র্যাকশন আর মাল্টিপ্লাইড, দিস স্পেসিফিকেশন বিলং টু অবজেক্টিভ অফ, তাহলে আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে, যে স্টুডেন্ট ভেরিফাইজ দ্য আউটকাম ওয়েন টু ফ্যাক্টার্স আর মাল্টিপ্লাইড, তাহলে দুটো ফ্যাক্টর যখন মাল্টিপ্লাইড মানে গুণ করা হচ্ছে, স্টুডেন্ট ভেরিফাই দ্য আউটকাম, স্টুডেন্ট সেই আউটকামটা ভেরিফাই করছে, দিস স্পেসিফিকেশন বিলংস টু দ্য অবজেক্ট অফ, তাহলে এই স্পেসিফিকেশন এই যে সুনির্দিষ্ট যে ব্যাপারটা বিলংস টু দ্য অবজেক্ট অফ, কি উদ্দেশ্যের জন্য করা হচ্ছে, না এটার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন হবে অপশন এ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী আর লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন হচ্ছে টু ইভ্যালুয়েট এ টেক্সট বুক অ্যাজ পার দ্য হান্টার্স স্কোর কার্ড দি কন্টেন্ট টু বি অ্যাক্সেসড ফর ড্যাশ পয়েন্ট, তাহলে কত পয়েন্ট হবে, না এর সঠিক উত্তর হবে 250, ঠিক আছে, 250 এখানে কিন্তু সঠিক উত্তর হবে। এইবার বন্ধুরা চলে আসছি আমরা আমাদের আজকের যে হোম টাস্কের প্রশ্ন, তা আজকের হোম টাস্কের প্রশ্নে, তো চলুন আমরা দেখে নেব যে আজকের হোম টাস্কের প্রশ্নটা কি হবে। আর এই যে ভিডিওগুলো আপনাদের সাথে আলোচনা করা হলো, এই ভিডিওগুলো মানে ভিডিওটা আপনারা যে ভিডিওটার মধ্যে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আপনারা যদি সুনির্দিষ্টভাবে প্র্যাকটিস করেন, তাহলে আশা করছি আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। আপনারা এই কোশ্চেনগুলো যদি খুব ভালো করে করেন, তাহলে কি হবে, আপনাদের যে আগামী যে টেটই পরীক্ষা দেন না কেন, তা সেই টেট পরীক্ষা দিতে গিয়ে আপনাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্ব দেবে, ঠিক আছে। আপনারা এইগুলো যদি একবারে না বুঝতে পারেন, তাহলে দু তিনবার ভিডিওটি দেখেন, দু তিনবার ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু এই সমস্যা যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো চলুন এবার আমরা চলে এসেছি আপনাদের হোম টাস্কের পর্যায়ে, তাহলে হোম টাস্কের পর্যায়ে আমরা আপনাদের একটা হোম টাস্কের কোশ্চেন দেবো, তা হোম টাস্কের কোশ্চেনে আপনাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আগামীকাল বলে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে, ঠিক আছে বন্ধুরা। তা আজকে আমি আপনাদের প্রশ্নটা বলছি, আপনারা প্রশ্নটা লিখে নেন। আজকে হোম টাস্কের প্রশ্ন হলো, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট কনজিকিউটিভ ইভেন নাম্বার অ্যান্ড দ্য ফার্স্ট 3 কনজিকিউটিভ প্রাইম নাম্বার ইজ, ঠিক আছে। তাহলে আপনাদের অ্যাভারেজ বার করতে হবে কত, না প্রথম 5টি কনজিকিউটিভ মানে পরপর ইভেন, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, এবং প্রথম 3টি কনজিকিউটিভ প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা এর গড়, ঠিক আছে। অপশান এ আছে 4, অপশান বি আছে 4.75, অপশান সি আছে 3.7, আর অপশান ডি আছে 5। আপনাদের এই 4টি উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা সেটা আপনাদের রিপ্লাই মিলে পোস্ট করতে পারেন, বা কমেন্টস রিপ্লাই যেখানে আছে সেখানে এখনই পোস্ট করে দেন, আগামীকাল এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের দিয়ে দেওয়া হবে। তা সুতরাং দেরি না করে
এখনই আপনারা আপনাদের উত্তরটা পোস্ট করে দেন এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।